Welcome viewers, welcome back to another new vlog. This is Shaheen from Crazy Bikers and aske ami je bike ta review korbo seta holo pichone dekhte pacchen Suzuki Jigjar SF jeta 155 cc bike. To aske ami eshechi Kushtia hote jekhane apnara Suzuki sokol bike gulo peye jaben. Amar pichone dekhchen aro onek gulo bike ache. E pasheo jodi dekhai tahole onek gulo bike ache. To apnara Suzuki bike nite chaile obosshoi Royal Auto te chole ashben. To aske je bike ta review korbo cholon shomoy noshto na kore shei bike ta review dekhi. সো ভিউয়ার্স, এট ফার্স্ট আমরা যদি বাইকটার সামনে চাকার দিকে আসি, সামনে চাকাতে ইউজ করা হয়েছে 180 এবং রিম সাইজ ইউজ করা হয়েছে 17। এবং আপনি যদি এখানে দেখতে পান তাহলে অনেক বড় একটা ডিস্ক ইউজ করা হয়েছে, যেটা সিঙ্গেল ডিস্ক, সামনের চাকায় সিঙ্গেল ডিস্ক ইউজ করা হয়েছে। ডিস্ক সাইজ হলো 3.5 mm। আর ডিস্কের সঙ্গে আপনারা সামনের সাসপেনশনটা দেখতে পাচ্ছেন, সামনের সাসপেনশন ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, এই পাশে ওই পাশে দুই পাশে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, সামনে চাকার পর আমরা যদি এবার ইঞ্জিনটাতে দেখতে আসি, ইঞ্জিনে ইউজ করা হয়েছে 154.9 সিসি একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা সুজুকি ব্র্যান্ডেড করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14 NM এবং ইঞ্জিন আউটপুট পেয়ে যাবেন 14.8 BHP। এবং এটা সম্পূর্ণ এয়ারকুলড একটা ইঞ্জিন। ভিউয়ার্স, এরপরে যদি আমরা সামনের হেডলাইটটা দেখি, সামনে হেডলাইটটা হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে, আপনারা চাইলে এলইডিও ইউজ করতে পারেন। আর সামনে যে কিটগুলো ইউজ করা হয়েছে এগুলো সম্পূর্ণ ফাইবার প্লাস্টিকের, অত্যন্ত অনেক মজবুত একটা প্লাস্টিক। এরপরে ভিউয়ার্স আমরা যদি এর ফুয়েল ট্যাঙ্কের দিকে আসি, ফুয়েলে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক একটা দেওয়া হয়েছে, সুজুকি 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে কার্ব ম্যাস, টোটাল বাইকটার ওজন অনুসারে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক অনেক ভালো কিছু। টোটাল বাইকটার আপনার ওয়েট পেয়ে যাবেন 139 কেজি। ভিউয়ার্স, এরপরে যদি আমরা বাইকটার মিটারের দিকে দেখি তাহলে এখান থেকে আপনারা ডিজিটাল মিটার বক্স পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল মিটার বক্স, এখানে আপনি ওডোমিটার সহ সব কিছু ডিজিটাল পেয়ে যাবেন। এরপর আমরা যদি বাইকটির ওভার লুকে দেখতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটার পিছনের লুক এদিকে হবে, এরকম হবে। আর আপনার পিছনের যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটা হলো মনোশক সাসপেনশন, এবং পিছনের যে টায়ারটা ইউজ করা হয়েছে সেটা হলো 140 সেকশনের। এখানে চেন পকেটটা এমন হবে, আপনারা দেখতে পাচ্ছেন চেন পকেটটা ফুল চেন পকেট নাই, শুধু হাফ চেন পকেট দেওয়া আছে। এবং এরপরে আমরা যদি পিছনের লুকটা দেখাতে চাই তাহলে পিছনের লুকটা এরকম হবে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে ইন্ডিকেটরগুলো ইউজ করা হয়েছে, পিছনের ইন্ডিকেটরগুলো সম্পূর্ণ এলইডি বাল্ব ইউজ করা হয়েছে। বাইকটার যদি আমরা সাইলেন্সারটা দেখতে পাই বা এক্সস্টের যা দেখতে চাই তাহলে এরকম দেখতে পাবেন। পিছনেও ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে, সামনেরটা ছিল সিঙ্গেল ডিস্ক ব্রেক অ্যান্ড পিছনেরটা জাস্ট ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। এখানে সিবিএস এবিএসের কোনো কিছু ইউজ করা হয়নি। এরপরে আমরা যদি বাইকটার ফুল লুক দেখতে চাই, আউটলুক, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা এরকম হবে। বাইকটাতে অনেক মজবুত কিট ইউজ করা হয়েছে, কিটগুলো অনেক মজবুত, অনেক উন্নত মানের ফাইবার প্লাস্টিক ইউজ করা হয়েছে। এবং বাইকটা থেকে আপনারা সর্বোচ্চ ফিউয়ার্স, বাইকটা থেকে আপনারা মাইলেজ, অনেক ভালো মাইলেজ পেয়ে যাবেন 45 কিলোমিটার পার আওয়ার। এবং আপনারা হাইওয়েতে যদি রান করেন তাহলে আরও বেশি পেয়ে যাবেন। তো সবচাইতে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হলো বাইকটার এখন অফার চলছে আপনাদের রয়্যাল অটো কুষ্টিয়াতে, রয়্যাল অটো যে আছে শোরুম সেখানে অফার চলছে। বাইকটার প্রকৃত মূল্য 2,60,000 এবং আপনারা এখানে যদি আসেন তাহলে 18,000 টাকা অফার পেয়ে যাবেন। 18,000 টাকা লেস করে আপনাদের 2,42,000 টাকায় বাইকটা সেল করা হবে। বাইকটার সঙ্গে আপনারা একটি সুন্দর হেলমেট, আকর্ষণীয় হেলমেট পেয়ে যাবেন। ফুয়েল দেওয়া হবে, জাস্ট ফুয়েল না, মোবিল দেওয়া হবে। এবং আপনারা একটা চাবির, সুন্দর চাবির রিং পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমি আশা করবো আপনারা অবশ্যই যদি সুজুকির বাইক চয়েস করেন তাহলে অবশ্যই রয়্যাল অটোতে চলে আসবেন কুষ্টিয়া। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত, এই ছিল বাইকটার রিভিউ, এসএফ, যেটা এখন বাংলাদেশের মোস্ট মানে ট্রেন্ডিং বাইক যেটা বলা হয়। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস।